সালাম আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দুটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব। যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তবে আপনাদের উপকারে আসবেই। প্রায় প্রত্যেকেই মোবাইলে কিছু না কিছু ফটো, ভিডিও, অডিও বা নোটপ্যাড থাকে বা কিছু সিক্রেট বিষয় থাকে যা আমরা মোবাইল লুকিয়ে রাখার চেষ্টা করি। কেউ হয়তো বা ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার করে রাখি, কিংবা কেউ বিভিন্ন প্রকার অ্যাপস ইউজ করে থাকি। আমি দেখেছি প্রায় থার্ড পার্টি অনেক অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলোতে টিক করতেই বেশি ওঠে লক স্ক্রিনটা, যেটা নাকি যে কেউ মোবাইলটা হাতে নিয়ে যদি ওই অ্যাপসটার মধ্যে ক্লিক করে যখন লক স্ক্রিনটা বেশি ওঠে তখন অনায়াসে বুঝতে পারে যে এই ফোল্ডারের মধ্যে কিছু বিষয়, সিক্রেট বিষয় আপনি লুকিয়ে রেখেছেন। আর আজ যে দুটি অ্যাপস নিয়ে আমি কথা বলবো সেই দুটি অ্যাপসের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যটার কারণে ওই অ্যাপসগুলো থেকে সম্পূর্ণ আলাদা রূপে সাজানো হয়েছে। কেউ যদি আপনার মোবাইলটি হাতে নেয় তাহলে বুঝতে পারবে না যে আপনার মোবাইলে এমন একটি অ্যাপস আছে যেখানে আপনার সিক্রেট বিষয়গুলো লুকিয়ে রেখেছেন। আর এই অ্যাপসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এই অ্যাপসগুলোর মধ্যে আপনার বিভিন্ন প্রকার কার্যকলাপ রয়েছে, যে কাজগুলো আপনার অনায়াসে করতে পারবে না, যে কেউ ক্লিক করে এই কাজগুলো করতে পারবে, বাট বুঝতেই পারবে না যে এটার ভিতরে কিছু সিক্রেট বিষয় রয়েছে। তবে অ্যাপস দুটোর বৈশিষ্ট্য একই রকম, বাট অ্যাপসের মধ্যে কার্যক্ষমতা ধরনটা একটু ভিন্ন। দারুণ সেই অ্যাপসগুলো ইউজ করা শিখতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মূল পর্বে যাওয়ার পূর্বে একটি কথা বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রবেশ করব প্লে স্টোরে, সার্চ বারে সার্চ করব ক্যালকুলেটর লক নামে। এখানে অনেকগুলো অ্যাপসই শো হবে, তবে যে ফার্স্ট যে ক্যালকুলেটরটা অ্যাপসটা এই অ্যাপসটাই আমরা ইউজ করবো, কারণ এই অ্যাপসটার মধ্যে ইন্টারফেসটা খুবই দারুণভাবে সাজিয়েছে। তো আমি এটা আগে থেকেই ইনস্টল করে রেখেছি, কীভাবে ইউজ করবো সেটা দেখে নিচ্ছি। সো আমরা চলে যাব অ্যাপসের মধ্যে। ওকে, আমরা এখন অ্যাপসে ক্লিক করে প্রবেশ করব, আর এখন চাচ্ছি এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, অ্যান্ড গ্রিয়েন্টে ক্লিক করব। ক্লিক করতে আমরা অ্যালাও অ্যাক্সেস টু অল ফাইলস, এখানে অ্যাক্সেসটা অন করে দেব। এখন আবার চাচ্ছে গ্রিয়েন্ট কন, তার মানে আমরা এই গোট ইটে ক্লিক করব, আর এখানে যেহেতু আমরা চারটা সংখ্যা প্রেস করব ফোর, আমরা এখানে যে চারটা সংখ্যা প্রেস করেছি এই প্রেস করার পরে আমরা সাইন ইকুয়াল টুতে ক্লিক করব, অ্যান্ড আবার যে চারটা সংখ্যা প্রেস করেছে সেই চারটি সংখ্যা রিপিট আবার সংখ্যাটি বসাতে হবে। আবার হচ্ছে 1 2 3 4, আবার সাইন ইকুয়াল টুতে ক্লিক করব। এখানে আমাদের তিনটে অপশন চাচ্ছে, মানে আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই পাসওয়ার্ডটা রিটার্ন আনার জন্য সে যে কোনো একটা অপশন আমরা বাছাই করে নিতে পারি। তো আমি বাছাই করব ক্রিয়েট এ ফ্যামিলিয়ার গেস্টোরের মধ্যে ক্লিক করব। গেস্টোরের মধ্যে ক্লিক করে আমরা যে কোনো একটা প্যাটার্ন দিয়ে দেবো, যেমন আমরা একটা প্যাটার্ন ক্লিক করছি আমার রিটার্ন প্যাটার্নটা দিতে হবে, মানে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড বা কোনো কিছু ভুলে গেলে সেটা রিটার্ন আনার জন্য সেই জ্ঞান স্টেটটা আমাদের কাজে লাগবে। কারণ সব অ্যাপসগুলা সার্চ নেবে, তো সার্চ নেওয়ার পর আমাদের যেই হাত দিয়ে যে অপশনগুলো আমাদের ইঙ্গিত করছে ক্লিক করার জন্য সেখানে আমরা প্রেস করে দেব, অ্যান্ড প্লাস চিনতে ক্লিক করতে বলছে, প্লাস চিনতে হচ্ছে ক্লিক করব। আর এখানে বলে দিচ্ছে যে ফটোস ক্যামেরা কি ফ্রম ফোল্ডার, আমরা ফটোগুলো আমরা কীভাবে আনবো বা ক্যামেরার মাধ্যমে আমরা ছবিগুলো তুলবো কি না বা এগুলো ইঙ্গিত করতে। সো আমরা এখানে ফটোগুলো যেহেতু আমরা ফটোই আনবো, তো ফটোতে আমরা ক্লিক করব ফটো আনার জন্য। সো এখান থেকে যে কোনো আমরা, মানে সাপোজ আমরা একটা জিনিস দেখার জন্য যে কোন ফাইলগুলো আমরা এ হাইড করব, তো এই যে কোনো একটা ছবি আমরা ক্লিক করি, ক্লিক করে হাইড যে অপশনটা আছে হাইড অপশনে ক্লিক করে দেবো, তো ওই ফাইলটা আমাদের অ্যাপসের মধ্যে চলে আসবে। তো আমরা পিছন দিয়ে ব্যাক করি, অ্যান্ড আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসের যে ইন্টারফেসটি, মূল ইন্টারফেসটি হচ্ছে এটি। আর এখানে আপনারা ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, কেননা এখানে ওয়ালপেপার রয়েছে, ক্যামেরা রয়েছে, বা ইন্টারনেট ব্রাউজ করতে হলে ইন্টারনেট ব্রাউজই রয়েছে, এবং কি ছবি গ্যালারি একটা অপশন রয়েছে। সো আমরা গ্যালারিতে যাব না, আমরা এখানে অপশনগুলো দেখব। এখানে দেখা যাচ্ছে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার ক্লিক করলে আমরা বা ডকুমেন্ট আদার্স, মানে ফুল টোটালি সব অপশনগুলো এখানে রয়েছে। ভিডিও যদি আনছে তাহলে ভিডিওসতে ক্লিক করবো, বা অডিও আনতে হলে অডিওতে ক্লিক করবো, যেমন ফটোতে একটা ওই হাইড করার জন্য একটা ছবি এনেছিলাম, সো ওই ছবিগুলো ছবিটা এখানে শো করছে। সো এখানে আমরা সবগুলো যেই
ভিডিও আনি বা অডিও আনি বা কিংবা ফটো আনি, এগুলা এখানে সিরিয়াল মেনটেনভাবেই থাকবে। তো আমরা যদি কোনো ভিডিও আনতে চাই, তার ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করে এই কোনো একটা ভিডিওতে আনতে গেলে ভিডিওতে ক্লিক করব, বা ফর্ম ফোল্ডার, ফর্ম ফোল্ডারে ক্লিক করে আমরা অপশন মানে আমাদের ফোল্ডারগুলো দেখতে পাবো। ফোল্ডার ওয়াইজ যাওয়ার পরে যেখানে ভিডিও রয়েছে সেখানে ক্লিক করে বাস ভিডিওটাতে ক্লিক করে হাইড অপশনে গেলেই, যেমন আমরা এই ফোল্ডার ওয়াইজভাবে দেখতে গেলে যেখানে ভিডিওগুলো রয়েছে সেখানে আমরা ক্লিক করে, যেমন স্ন্যাপচ্যাটে আমাদের ভিডিও কিছু রয়েছে, সো এখান থেকে আমরা একটা ভিডিও হাইড করে দেখাবো। সো আমরা প্রথমটা ক্লিক করব অ্যান্ড হাইড যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করতেই এই ফাইলটা আমাদের চলে যাবে এই গোপনীয় যে অ্যাপসটা রয়েছে আমাদের ক্যালকুলেটর, সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করবে। সো গো টু ব্যাকআপ। তো আমরা অন্যদিকে যাবো না। সো এখানে দেখতে পাচ্ছি যে ভিডিওর মধ্যে ভিডিওটা চলে আসছে, এখানে প্রবেশ করি ওইখানে আমাদের ভিডিওটা থাকবে না, এই ভিডিওটা কাট হয়ে এখানে চলে আসছে। আর এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভিডিও বা ফটো বা অডিও বা ডকুমেন্টসে আদার্স বা এই বিষয়গুলো আমরা কীভাবে এখানে আনবো, মানে ক্লিক করে যে আপনারা যদি অডিও আনতে চান তো অডিওতে ক্লিক করবো, অডিওতে ক্লিক করে এই প্লাস চিহ্নতে ক্লিক করবো, অ্যান্ড ফোল্ডার ওয়েস কি বাছাই করে আনতে চাবেন না কিংবা অডিওতে ক্লিক করে অডিও ডাইরেক্ট অডিওতে চলে যাবে যেখানে অডিওগুলো রয়েছে। সো এখানে আবারও ক্লিক করে যদি আমরা আবার হাইডে ক্লিক করি তো এখান থেকে কাট হয়ে এই হাইডে আমাদের ক্যালকুলেটর যে অ্যাপসটা এখানে চলে আসবে। সো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা নিয়ে আসবেন ফটোগুলো। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি। আর এখন এই এখানে চাচ্ছে ডু ইউ লাইক হাইড ইউ, মানে এখানে যদি আপনার ভালো লাগে তাহলে 5 স্টার দিয়ে দিলেন। তাহলে 5 স্টার দিয়ে দিলাম। আর যদি কোনো প্রবলেম হয় যে পাসওয়ার্ড ভুলে গেছেন বা পাসওয়ার্ডের প্রবলেম, তো আমরা আরেকটা হাইজিন বিষয়ে জেনে রাখি যে যখন ইন্টারফেসে ক্যালকুলেটর চলে আসবে তখন আপনারা 1 1 2 2 3 4 এখানে ক্লিক করে ইকুয়াল টু সাইনে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা যে প্যাটার্নটা দিয়েছিলাম যে ভুলে গেলে যে প্যাটার্নটা আমরা ইউজ করতে পারছো প্যাটার্নটা চলে আসবে, এটা ক্লিক করার পরে প্যাটার্নটা আমরা যে প্যাটার্নটা ইউজ করেছিলাম সেখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, প্যাটার্নটা ইউজ করবেন, তাহলে আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবো। যেমন আমরা নতুন করে সেট করে যদি করি তাহলে 3 3 6 ইকুয়াল টু সাইনে ক্লিক অ্যান্ড 3 3 6 আবার আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। এখন আসি সেকেন্ড যে অ্যাপসটার কথা বলেছিলাম সেই অ্যাপসটা সম্পর্কে। আমরা যে ক্যালকুলেটর অ্যাপসটা ইউজ করেছি সেই অ্যাপসটার মধ্যে ইন্টারফেসটা খুবই দারুণ, সব কিছু রয়েছে, অ্যান্ড ব্রাউজিংয়ের জন্য অপশন রয়েছে বা ক্যামেরার জন্য অপশন রয়েছে, অ্যান্ড অন্যান্য যাবতীয় অনেক কাজ করতে পারি এই একটা অ্যাপসের মধ্যে। আর আমি বলতে চাই যে যেহেতু আমরা এই হিডেন অ্যাপসগুলো ইউজ করব, শুধু আমাদের ভিডিও অডিও কিংবা যে সিক্রেট যে বিষয়গুলো রয়েছে সেগুলো হাইড করে রাখার জন্য যেন কেউ না বুঝতে পারে, তার জন্য আমরা অবশ্যই ইউজ করব থার্ড পার্টি যেহেতু অ্যাপস, সেই অ্যাপসগুলো যত পরিমাণে কম এমবি হয় ততই ভালো হয়। তো এই ক্যালকুলেটর অ্যাপসটা মূলত প্রায় 40 উপরে এমবি রয়েছে। তো এখানে তো আমরা যেহেতু এখানে ব্রাউজিং টাউজিং এত কিছু রয়েছে, সো এতগুলো আমার প্রয়োজন নেই যেহেতু আমরা শুধু অ্যাপস বা যাবতীয় সিক্রেট বিষয়গুলো হাইড করে রাখবো। তো এর জন্য আমি অবশ্য সাজেস্ট করি যে আরেকটা অ্যাপস রয়েছে যেটা নাকি আপনারা সার্চ করবেন, টর্চ লাইট। আবার চলে যায় প্লে স্টোরে, প্লে স্টোরে আপনারা সার্চ করবেন টর্চ বাইল্ড নামে। এটা আমি অবশ্য ইনস্টল করে রেখেছি, যে টর্চ বাইল্ড নামে যে অপসটা এটা এমবিও কম, এমবি হয়তো মেবি 7 MB হবে। তো এটার মতো ঠিক একই কাজ। এই অ্যাপসটার স্পেশালিস্ট সাইটটাই হচ্ছে যে এখানে কোথায় টাচ করলে পাসওয়ার্ড চাবে সেটা নতুন মানুষ বুঝতে পারে, যদিও বোঝে যে টর্চ লাইট যে এটা হয়তো হিডেন হতেও পারে, বাট কোথায় ক্লিক করলে টর্চ লাইটটা আপনি পাসওয়ার্ড চাইবে সেই স্থানটা বোঝাটা খুবই টাফ। কেননা এই আমরা যে লোগোটা দেখতে পাচ্ছি, যে টর্চ নামে যে লোগোটা দেখতে পাচ্ছি সে লোগোটা এবং এভাবেই দেওয়া আছে যে এখানে ক্লিক করলে কোনো প্রকার যদি শুধু ক্লিক করতে থাকেন কোনো প্রকার পাসওয়ার্ড চাইবে না, এখানে ধরে রাখলেই কেবল পাসওয়ার্ডটা চাইবে। সো এই পাসওয়ার্ডটা আপনার যেটা ইচ্ছে হয় সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তবে 4 সংখ্যা পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি, আর এখানে ক্লিক করার পরে আমরা প্রবেশ করছি আমাদের ইন্টারফেসটা। ইন্টারফেসটা দেওয়া আছে ইমেজ ভিডিও অডিও নোট অ্যান্ড শেয়ার এই আবি যাবি। তো এখানে আপনারা ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করলে ক্রিয়েট নিউ ফোল্ডার, এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনারা যেখানে অডিওগুলো রয়েছে সেখানে ক্লিক করে ওকে দিলেই ব্যাস, এই যে তালার যে চিহ্নটা রয়েছে সেই তালার মধ্যে ক্লিক করলে এটা
ওই ফোল্ডারের ভিতরে চলে যাবে। এই অ্যাপসটা মূলত ওই অ্যাপসটার মতো এত কিছু ইন্টারফেসের মতো এত কিছু নেই, বাট শুধু আপনার যে ফটো কিংবা ভিডিও অডিও এগুলো হাইড করার জন্য আর নোটপ্যাড যে হাইড করার জন্য এই অপশনগুলো রয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিউটা কেমন লেগেছে বা কোন অ্যাপসটা আপনার কাছে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।